ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ 17টি দেশ। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য মঙ্গলবার ভোটাভুটি হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল UNHRC প্রস্তাবটি উপস্থাপন করে। প্রস্তাবে 17টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। ওই প্রস্তাবের উপর ভোটাভুটিতে 28টি দেশ খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া দুটি দেশ হচ্ছে চীন ও ইরিত্রিয়া। তবে এরপরও প্রস্তাবটি পাশ হয়েছে। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ 17টি দেশ। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য মঙ্গলবার ভোটাভুটি হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল UNHRC প্রস্তাবটি উপস্থাপন করে। প্রস্তাবে 17টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। ওই প্রস্তাবের উপর ভোটাভুটিতে 28টি দেশ খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া দুটি দেশ হচ্ছে চীন ও ইরিত্রিয়া। তবে এরপরও প্রস্তাবটি পাশ হয়েছে। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ 17টি দেশ। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য মঙ্গলবার ভোটাভুটি হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল UNHRC প্রস্তাবটি উপস্থাপন করে। প্রস্তাবে 17টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। ওই প্রস্তাবের উপর ভোটাভুটিতে 28টি দেশ খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া দুটি দেশ হচ্ছে চীন ও ইরিত্রিয়া। তবে এরপরও প্রস্তাবটি পাশ হয়েছে। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ 17টি দেশ। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য মঙ্গলবার ভোটাভুটি হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল UNHRC প্রস্তাবটি উপস্থাপন করে। প্রস্তাবে 17টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। ওই প্রস্তাবের উপর ভোটাভুটিতে 28টি দেশ খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া দুটি দেশ হচ্ছে চীন ও ইরিত্রিয়া। তবে এরপরও প্রস্তাবটি পাশ হয়েছে। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ 17টি দেশ। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য মঙ্গলবার ভোটাভুটি হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল UNHRC প্রস্তাবটি উপস্থাপন করে। প্রস্তাবে 17টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। ওই প্রস্তাবের উপর ভোটাভুটিতে 28টি দেশ খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া দুটি দেশ হচ্ছে চীন ও ইরিত্রিয়া। তবে এরপরও প্রস্তাবটি পাশ হয়েছে। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ 17টি দেশ। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য মঙ্গলবার ভোটাভুটি হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল UNHRC প্রস্তাবটি উপস্থাপন করে। প্রস্তাবে 17টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। ওই প্রস্তাবের উপর ভোটাভুটিতে 28টি দেশ খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া দুটি দেশ হচ্ছে চীন ও ইরিত্রিয়া। তবে এরপরও প্রস্তাবটি পাশ হয়েছে।